হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন এমপ্লয়মেন্ট। তোমরা যারা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের জন্য প্রিপারেশান নিচ্ছ, তোমরা জানো তোমাদের সিলেবাসে একটি রচনা লিখন রয়েছে, বাংলায় একটি রচনা লিখন অষ্টম শ্রেণী মানের, যার মার্কস থাকবে 15 বা 15। তো আজ আমি তোমাদের জন্য একটি রচনা নিয়ে চলে এসেছি, তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে নারী শিক্ষা রচনাটি লিখে দেওয়ার জন্য, তো চলো দেখে নি। দেখো, প্রথমে রয়েছে ভূমিকা। মানুষের মনুষ্যত্ব বিকাশের জন্য শিক্ষার প্রয়োজন। মা হচ্ছে সন্তানের প্রথম শিক্ষক, তাই নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দেব। তার এই চিরস্মরণীয় কথা প্রতিধ্বনি আজও বিশ্বব্যাপী প্রতিধ্বনিত, তবে বর্তমানেও বিশ্বের লক্ষ লক্ষ নারী শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত, ফলে সন্তানের প্রথম শিক্ষকই থেকে যাচ্ছে শিক্ষার অন্তরালে। ভবিষ্যৎ প্রজন্ম অশিক্ষিত থাকলে স্বাভাবিকভাবেই জাতির ভবিষ্যৎ অন্ধকার, ফলে একটি দেশের সমাজ, রাষ্ট্র, পরিবারের উন্নয়ন ও সার্বভৌমত্ব রক্ষায় নারী শিক্ষার প্রয়োজন। নেক্সট দেখো, নারী শিক্ষার অতীত। নারী শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করে বিদ্যাসাগর বলেছিলেন, তো নারী শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করে বিদ্যাসাগর কি বলেছিলেন দেখো তার উক্তিটি, যেখানে নারীরা সম্মানিত হয় সেখানেই ভগবান বাস করে। তাহলে তিনি বলেছিলেন, যেখানে নারীরা সম্মানিত হয় সেখানে ভগবান বাস করে। তাই 1849 খ্রিস্টাব্দে বেথুন সাহেবের সহায়তায় হিন্দু বালিকা বিদ্যালয় বা বর্তমানে যার নাম হচ্ছে বেথুন স্কুল, সেটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি মোট 35টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়াও সারা জীবনব্যাপী নারী শিক্ষার জন্য আন্দোলন করে গেছেন। তাহলে নারী শিক্ষার জন্য সারা জীবনব্যাপী আন্দোলন করে গেছেন বেগম রোকেয়া। নেক্সট দেখো, নারী শিক্ষার প্রয়োজনীয়তা। তাহলে আমরা দেখলাম ভূমিকা, তারপরে দেখলাম নারী শিক্ষার অতীত, এরপরে রয়েছে নারী শিক্ষার প্রয়োজনীয়তা। তো আমরা জানি নারী শিক্ষার প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে। তো দেখো এখানে কি বলা হচ্ছে, নারী শিক্ষার প্রয়োজন যুগ যুগ ধরেই ছিল, বর্তমান সভ্যতার আলোকে নারী শিক্ষা আরও বেশি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। এখানে আরও হবে বন্ধুরা, আরও বেশি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। আমাদের দেশের লোক সংখ্যা প্রায় অর্ধেক নারী, অর্থাৎ আমাদের দেশে যে লোক সংখ্যা রয়েছে বা জনসংখ্যা রয়েছে তার প্রায় অর্ধেক হচ্ছে নারী। এই অর্ধেক জনগোষ্ঠী যদি শিক্ষা গ্রহণ না করে, মনুষ্যত্বের গুণাবলী অর্জন না করে, তাহলে দেশের ভবিষ্যৎ যে অন্ধকার তা অনস্বীকার্য। শুধু পরিবারই নয়, রাষ্ট্রের প্রয়োজনে নারী শিক্ষিত হওয়া বাঞ্ছনীয়। তাহলে শুধুমাত্র পরিবারই নয়, রাষ্ট্রের প্রয়োজনের জন্য নারী শিক্ষা অত্যন্ত প্রয়োজনীয়। শিক্ষিত নারী তার পরিবারকে আর্থিকভাবে সাহায্য করতে পারে এবং দেশের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি তৈরিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। এরপরে নেক্সট পয়েন্ট দেখো, নারী শিক্ষা সম্পর্কে গৃহীত পদক্ষেপ। তো স্বাধীনতা পরবর্তী সরকার নারী শিক্ষা বিস্তারে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বিভিন্ন কমিটি, যেমন হংস মেহতা কমিটি, বিভিন্ন কমিশন গঠন করেছে, কিন্তু পদক্ষেপগুলো বাস্তবায়ন হয়েছে যৎসামান্য। বর্তমানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত নারীদের অবৈতনিক শিক্ষার সুযোগ করে দিয়েছে সরকার। তাছাড়া বিভিন্ন বেসরকারি সংস্থা বা এনজিও নিজেদের উদ্যোগে
নারী শিক্ষা বিস্তারে বহুমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে, যা অত্যন্ত প্রশংসনীয়। বর্তমান সময়ে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থায় নারীরা পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছে। বিদ্যাসাগরের 35টি বালিকা বিদ্যালয় ছাড়াও বর্তমানে প্রচুর বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। তাই বলাই যায় নারী শিক্ষার অগ্রগতিতে সরকারের কোনো ত্রুটি নেই। নেক্সট পয়েন্ট দেখো, নারী শিক্ষা বিস্তারে করণীয়। নারী শিক্ষা বিস্তারে সরকার কর্তৃক আরও কিছু কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত। বেসরকারি পর্যায়ে ও আরও বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা উচিত। সবার সমন্বিত উদ্যোগেই কেবল নারী শিক্ষা সফলতা এনে দিতে পারে। তো নারী শিক্ষা বিস্তারের জন্য যে সমস্ত বিষয়গুলির প্রতি সরকারের বা অন্যান্য মহলের লক্ষ্য রাখা প্রয়োজন সেগুলো আমরা দেখে নিই। দেখো, পয়েন্ট করে করে আমি দিয়ে দিয়েছি। নারী শিক্ষাকে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করতে হবে। দুই নাম্বার, দেখো, নারী শিক্ষার বিস্তারে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে। নাম্বার থ্রি, দেখো, গ্রাম ও শহর বিবেচনায় উপযুক্ত কর্মসূচি প্রণয়ন করতে হবে। নেক্সট, প্রয়োজনীয় অর্থ বরাদ্দের পাশাপাশি একটি মনিটরিং সেল স্থাপন করে নারী শিক্ষার অগ্রগতি মূল্যায়ন করার প্রক্রিয়া চালু করতে হবে। বরাদ্দের নেক্সট পয়েন্ট দেখো, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করতে হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি ও নারী শিক্ষাকে উৎসাহ প্রদানের জন্য যথাযথ কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে হবে। তাহলে নারী শিক্ষার অগ্রগতি সম্ভব। বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে আমি ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তো দেখো, উপসংহার লাস্টে যেটি রয়েছে সেটি হচ্ছে উপসংহার। নারী শিক্ষা আমাদের মতো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। নারী শিক্ষাকে অগ্রগণ্য কর্মসূচি দ্বারা বাস্তবায়নের দিকে নিয়ে যাওয়া সম্ভব হলে বড় ধরনের সুফল পাওয়া যাবে। দেশের উন্নয়নে নারীর ভূমিকা যথাযথভাবে সংযুক্ত করা গেলে দেশকে সমৃদ্ধির শীর্ষে নিয়ে যাওয়া সম্ভব। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো। আমার চ্যানেলের পূর্বের যে ভিডিওগুলো আপলোড রয়েছে সেগুলো তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিও। আশা করছি তোমরা উপকৃত হবে। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।